কক্সবাজারের সমুদ্র সৈকতে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সকালে সুগন্ধা পয়েন্টে ঘটনা ঘটে। টুরিস্ট পুলিশ জানায়, কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ সকাল 10টার দিকে ছয় বন্ধু একসঙ্গে সমুদ্রের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় শাহেদ হোসেন বাপ্পি ও তার এক বন্ধু পানিতে ভেসে যায়। পরে টুরিস্ট পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নেওয়ার সময় বাপ্পি মারা যায়। নিহত বাপ্পি রামু উপজেলার বাসিন্দা ও রামু কলেজের ছাত্র। এদিকে বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 18 ঘণ্টা পর স্কুল ছাত্র সূর্য ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে জেলেরা। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় পর্যটক মৃত্যুর ঘটনা ঘটে, দেশের অন্যতম বিনোদন স্পটের নিরাপত্তার বিষয়ে এত গাফলতি কেন? মৃত্যু আসলে আজকের মৃত্যুটা খুবই অনাকাঙ্ক্ষিত। আজকে যে মৃত্যুটা হলো সেটা সম্পূর্ণ অসতর্কতামূলক কারণে হয়েছে। যেখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে সমুদ্র, আমি এখন সুগন্ধা পয়েন্টে রয়েছি, সেখানে যে টিউব গুলো রয়েছে, এই টিউবে করে এই যে পর্যটকরা এখানে গোসল করেন, এই টিউবে আসলে এখানে সকাল থেকে দেখা যাচ্ছে আজকে প্রচুর বাতাস রয়েছে। এই বাতাসে এই টিউবে করে চড়ার সময় বাতাসে বেশ এগিয়ে ওই কলেজ ছাত্রটার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অবশ্য আর এক বন্ধু উদ্ধার হয়েছে এবং বাকিরও অক্ষত রয়েছে। তো আমি এই বিষয়ে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদের কাছ থেকে জানতে এসেছেন। তিনি জানিয়েছেন যদি তাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং টিউবে চড়ার ক্ষেত্রে যদি সতর্কতামূলক অবস্থান তারা যদি আগে থেকে নিয়ে থাকে তাহলে তো এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যেত। এখন সচেতন মহল, এখানকার আমি যাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন তো টিউবের পাশাপাশি তাদের কাছ থেকে একটা লাইফ জ্যাকেট থাকে তাহলে সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা যে কোনোভাবে এড়ানো যেত। এখন টিউবে মৃত্যুর কারণ হচ্ছে এবং অসতর্কতামূলক যারা বিশের গভীরে চলে যাচ্ছে তারাও মৃত্যুর মুখে পড়ছে। মৃত্যু শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন।